বন্ধুরা দেখছেন খবর বাংলা, আপনাদের অনেক অনেক স্বাগত। ইতিমধ্যে একটি ঘূর্ণি ঝড় তৈরি হচ্ছে, সেই ঘূর্ণি ঝড় কবে কোথায় আছড়ে পড়তে পারে, কত গতিবেগ থাকতে পারে, সেই সমস্ত আপডেট আপনাদের দেখাবো। তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট দেখাবো, যেটি কাশ্মীরের দিক থেকে আসবে, তাতে কোথায় কোথায় কেমন এফেক্ট আসতে পারে সেই আপডেট থাকবে। তারপর আপনাদের দেখাবো আমরা যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরার আবহাওয়াতে যে নতুন পরিবর্তন আসছে, বসন্তের আবহাওয়াতে কেমন তাপমাত্রা উঠতে পারে, প্রচণ্ড গরম হবে কি না, বা তাপমাত্রা বাড়লে কত ডিগ্রি বাড়তে পারে, সেই সমস্ত আপডেট দেখাবো। প্রতিদিন আপনারা পেয়ে যাবেন আপনাদের এলাকার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই খবর বাংলা চ্যানেলে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, নোটিফিকেশান বেল প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, তাহলে পেয়ে যাবেন সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিনই দুটো করে আপডেট দেওয়া হয়, একটা লাইভ ট্র্যাক এবং একটি গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আপনাদের জানিয়ে দেওয়া হয় দুপুর 12টা থেকে 12:30, আর একটা রাত্রি সন্ধে 7টা থেকে রাত্রি 8টা কি 8:30-এর মধ্যে আরেকটি আপডেট চলে আসে। তো প্রতিদিন আপনারা কিন্তু চেক করে দেখে নিতে পারেন। তো ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় যেটা দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণিঝড় ভারতে আঘাত করবে না, এতে কিন্তু গতিবেগ ভালোই থাকছে, এটি অস্ট্রেলিয়ার কাছে আছড়ে পড়বে। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার কথা, সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যে পয়লা মার্চ বা দোসরা মার্চ অস্ট্রেলিয়ার এই কার্নার ভন বা এদিকে যে জায়গাটা দেখছেন কেরাত্থা, এই জায়গা দুটোর মধ্যবর্তী কোনো স্থানে বা এইগুলোতেই কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের দেখাচ্ছি এই ঘূর্ণিঝড় এখন এখানে দেখাচ্ছে, তবে ওই দু জায়গাটার মধ্যে কোথাও কিন্তু এটা প্রবেশ করতে পারে। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এলে আপনাদের অবশ্যই দেখাবো। তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা, মোটে এটা কিন্তু গতিবেগ যেটা হচ্ছে ভালোই রয়েছে। তো এটা হচ্ছে ঘূর্ণিঝড়, আপনাদের জানিয়ে দিলাম কোথায় কীভাবে এটা তৈরি হচ্ছে। মোটামুটি 22-23 তারিখ থেকে এটি শুরু হচ্ছে, তারপরে এটা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করতে করতে এটি কিন্তু অস্ট্রেলিয়াতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো পরিবর্তন হলে অবশ্যই জানাবো। এবারে আমরা আপনাদের দেখাবো পশ্চিমী ঝঞ্ঝা, তার জন্য আমরা বৃষ্টির প্রকার মোটে দেখাবো, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। রবিবার থেকে দেখানোর চেষ্টা করি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেই আছে, এবং এটি দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেখানে সাদা আছে, এটা কিন্তু তুষার অর্থাৎ বরফপাতের সম্ভাবনা, এবং যেখানে আকাশের রং সেখানে বৃষ্টিপাতের সেরকম কালারগুলোর সম্ভাবনা। তো আমরা ট্র্যাক করে করে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন এই পশ্চিমী ঝঞ্ঝা একদম ভারতে, দেখুন কীভাবে আসছে, কতদিন এফেক্ট থাকতে পারে। আপনাদের দেখাচ্ছিলাম কতটা ঝঞ্ঝা আসতে পারে, এটা কিন্তু ওই সমস্ত এলাকাতে কিন্তু ঝঞ্ঝার দাপট থাকবে, অর্থাৎ পুরো তুষারপাত এবং খারাপ আবহাওয়া ওই দিকে কিন্তু থাকবে, কাশ্মীর, জম্মু কাশ্মীর, তারপরে তো আপনার উত্তরাখণ্ড এই সমস্ত অংশে কিন্তু থাকবে, এবং দেখুন এর ফলে কিন্তু সিকিম এই সমস্ত অংশে, সিকিম ভুটানের দিকে কিন্তু এই তুষারপাতের এই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টে কিন্তু বজ্রপাতের যুক্ত আবহাওয়ার সম্ভাবনা এবং বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং কালিম্পংয়ের দিকে কিন্তু এখানে এফেক্ট দেখাতে পারে এর ফলে, এবং সিকিমের দিকেও বরফপাতের বা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকতে পারে। আমাদের আরও ট্র্যাক করে দেখাচ্ছি, দেখুন এই পশ্চিমী ঝঞ্ঝাগুলি যখন আসছে এর ফলে কীভাবে এফেক্ট হচ্ছে, এতে তাপমাত্রার কেমন এফেক্ট হতে পারে সেটিও দেখাবো। সঙ্গে থাকুন গোটা বাংলার আবহাওয়ার দু তারিখ পর্যন্ত আপডেট আপনাদের দেখিয়ে দিলাম, ঘূর্ণিঝড় এবং পশ্চিমী ঝঞ্ঝা আপনারা দেখতে পারেন, এর ফলে কিন্তু দিল্লির সাইডে বা উত্তরপ্রদেশের দিকে সেরকম এফেক্ট যেমন বৃষ্টিপাত হচ্ছিল সেগুলি নাও হতে পারে। ইতিমধ্যে এবারে আমরা দেখে নেব আকাশ কেমন থাকছে, মেঘ কিন্তু পরিষ্কার থাকবে, আকাশ রোদ ঝলমলে আকাশ কিন্তু রবিবার থেকে শুরু হচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন উড়িষ্যার দিকে একটুখানি মেঘলা মেঘলা থাকলেও তার কোনো এফেক্ট এই দিকে আসবে না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা অর্থাৎ এখন যেটা দেখা যাচ্ছে আগামী কিছুদিন রোদ ঝলমলে আকাশ, এবং 25 তারিখের পর থেকে একটু করে মেঘলা মেঘলা আকাশ উত্তরবঙ্গের দিকে, বিশেষ করে যে দার্জিলিং কালিম্পং এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে যে এখানে কিন্তু মেঘলা মেঘলা আকাশ হতে পারে। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত অংশে একটু মেঘলা মেঘলা ভাব হতে
পারে পশ্চিমে ঝঞ্ঝার কারণে ওই সমস্ত এফেক্ট দেখাতে পারে। উপরে দেখে দেখুন বাকি দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ বা ত্রিপুরা আসামে বেশ কিছু অংশ কিন্তু ফাঁকা থাকার সম্ভাবনা। ত্রিপুরার দিকে হয়তো একটু করে মেঘলা আকাশ থাকতে পারে এমন দেখাচ্ছে 25-26 তারিখ মাঝে মধ্যে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নাই এই যে এইরকম দেখাচ্ছে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ওই সময় তো যেহেতু মেঘ জলীয় বাষ্প ঢুকছে এই জায়গাটাতে একটু করে হচ্ছে। আবার দেখা যাচ্ছে একটা কিন্তু মেঘ যুক্ত আবহাওয়া আসার চেষ্টা করছে ভারতের দিক থেকে, এবং সোমবার মঙ্গলবার এই সমস্ত অংশে কিন্তু একটা মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হলেও তাপমাত্রা কিন্তু দেখুন কীরকম পরিবর্তন হচ্ছে, বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, অর্থাৎ পরিষ্কার আবহাওয়া থাকতে পারে। মাঝে মধ্যে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে, কারণ তাপমাত্রা বাড়লে বিভিন্ন রকম আবার ঝঞ্ঝাটযুক্ত আবহাওয়ার সৃষ্টি হয়। তো আমরা ইতিমধ্যে সেই সমস্ত আপডেটে লক্ষ্য রাখব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেমন কী তাপমাত্রা হয়। এখানে আমরা দেখার জন্য যেটা করব, কিছু জায়গা আমরা ক্লিক করে দেখব, তাহলে বোঝা যাবে যে তাপমাত্রাতে দক্ষিণবঙ্গে কেমন এফেক্ট থাকতে পারে। তো এর জন্য আমরা কলকাতার দিকে প্রথমে একবার ক্লিক করে দেখে নিচ্ছি। দেখুন রোদ ঝলমল আকাশ কিন্তু থাকবে এবং তাপমাত্রা যেটা হচ্ছে 30 ডিগ্রি পর্যন্ত রয়েছে বর্তমানে, এবং যেটা হচ্ছে আমাদের গতকালের আপডেটে বলেছিলাম যে 25 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে, এবং দেখা যাচ্ছে যে দেখুন 24 তারিখে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং 25 তারিখে কিন্তু 33 ডিগ্রি, 26 তারিখে সেটা 34 ডিগ্রি হয়ে যাচ্ছে, এবং আরও দেখাচ্ছি দেখুন 27 তারিখ 34 ডিগ্রি সর্বোচ্চ থাকছে, 28 তারিখে থাকছে 33 ডিগ্রি, সোমবার 1 তারিখে অর্থাৎ 34 ডিগ্রি পর্যন্ত কিন্তু উঠে যাচ্ছে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 33 থেকে 34 ডিগ্রি চলে যাবে মার্চের প্রথম সপ্তাহেই এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা পশ্চিমাঞ্চলের জেলার দিকে একবার দেখে নিচ্ছি, পুরুলিয়ার দিকে ক্লিক করে দেখে নিচ্ছি এই জায়গাতে কেমন হতে পারে। বর্তমানে যেটা 14 ডিগ্রি মতো সর্বনিম্ন চলছে এবং সর্বোচ্চ 28 ডিগ্রি থাকছে, রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, কোনো রকম ঝঞ্ঝাট নেই। 25 তারিখে কিন্তু তাপমাত্রা 34 ডিগ্রিতে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আরও দেখুন দেখাচ্ছি যে 34 ডিগ্রি সোমবারও কিন্তু যেটা হচ্ছে 1 মার্চ 34 ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে, এবং তখন সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু নেমে আসবে ওই সাইডে 17-18 ডিগ্রিতে থাকবে এমনটা রয়েছে। অর্থাৎ একটু করে হালকা একটুখানি মনোরম আবহাওয়া থাকতে পারে, কিন্তু দুপুরের দিকে তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখা গেল। আমরা দেখে দিচ্ছি যে মেদিনীপুর বা এই সাইডটাতে কী হতে পারে, গঙ্গাসাগর বা দীঘার দিকে কী হতে পারে। দেখুন দীঘার দিকে আমরা ক্লিক করে দীঘা, কন্টাই, মন্দারমণি এদিকে কিন্তু দেখুন 25 ডিগ্রি পর্যন্ত বর্তমানে চলছে, এবং যেটা তাপমাত্রা বাড়তে বাড়তে রোদ ঝলমল আকাশ থাকবে, কোনো রকম 30 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওখানে থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার থেকে। যেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এখন পর্যন্ত এখানে ওদিকে কিন্তু 27 থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু তুলনামূলক উপকূলের থেকে কিন্তু উপর ভাগে আরও বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আরামবাগের দিকে আমরা এবার ক্লিক করে দেখে নিচ্ছি, আরামবাগের দিকে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে যে 30 ডিগ্রি, রোদ ঝলমল আকাশ থাকবে, পরিষ্কার আকাশ থাকবে, শুকনো আকাশ থাকবে, এবং 25 তারিখ থেকে 33 ডিগ্রি এবং 26 থেকে 34, দেখুন এরকম 34-33 ডিগ্রির মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তো অর্থাৎ তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করছে। আমরা এবার দেখে নেব যে মালদার দিকে কীরকম হতে পারে, বা বীরভূম, মালদা ওই সাইডটা, বা মুর্শিদাবাদের দিকে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে বর্তমানে 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 15 ডিগ্রি চললেও এটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে, এবং যেটা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে কিন্তু 25 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, 31 ডিগ্রিতে চলে যাচ্ছে ওই সাইডটাতে মালদার দিকে। তো দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে তুলনামূলক বেশি থাকছে, সোমবার 1 তারিখে চলে যাচ্ছে 32 ডিগ্রি, অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যভাগে যেটা হচ্ছে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা এবারে আর একটু জায়গা দেখুন, এবারে দিনাজপুরের দিকে দেখে নিচ্ছি বালুরঘাটের দিকে কী অবস্থা, এদিকেও রোদ ঝলমল আকাশ থাকবে এবং তাপমাত্রা বর্তমানে 14-15 থাকছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ 28 থাকবে, এবং যেটা হচ্ছে আমরা দেখে দিচ্ছি যেটা 1-2 তারিখ করে বা 28 তারিখ করে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে এদিকে 30-31 ডিগ্রিতে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি আরও উপরের দিকে, শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি। দার্জিলিংয়ের দিকে তো বৃষ্টিপাত হবে আপনাদের
বলেইছি। এবারে দেখুন এখানেও কিন্তু শিলিগুড়ির দিকেও রোদ ঝলমল আকাশ থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হবে, 25 তারিখ থেকে একটু মেঘলা মেঘলা আকাশ হবে। এই যে দেখা যাচ্ছে বৃষ্টিপাত নাও হওয়ার সম্ভাবনা বেশি, তাপমাত্রা কিন্তু 26-27 ডিগ্রিতে থাকবে এবং সর্বনিম্ন সেটা হচ্ছে 17 মতো থাকার সম্ভাবনা। তো বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে গরম কিন্তু বেশি বাড়বে। এছাড়া দার্জিলিংয়ের দিকে ক্লিক করলেই বোঝা যাবে যে এইদিকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে তৈরি হবে 25-26 তারিখ থেকে। দেখুন পরিষ্কার দেখাচ্ছে 25 তারিখ থেকে কিন্তু দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে এবং মেঘলা আকাশের মধ্যে লাগাতার বৃষ্টিপাত চলবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ওই সাইডে কিন্তু তুষারপাত বা বজ্রপাতের কিন্তু যুক্ত আবহাওয়ার সঙ্গে এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিকিম এবং ভুটানের দিকে কিন্তু বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। তো আমরা এবার দেখে নিচ্ছি কোচবিহারের দিকটা, সঙ্গে থাকুন, আশা পুরো আপডেট দেখে দিচ্ছি। এখানে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, দেখা যাচ্ছে এখানে কিন্তু 25 তারিখে মেঘলা মেঘলা আকাশ হতে পারে, তাপমাত্রা 26-27 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 17-র মধ্যে থাকার সম্ভাবনা। তো এই গেল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া। এছাড়া যেটা হচ্ছে উড়িষ্যার দিকেও কিন্তু কেমন থাকবে দেখুন, দেখাচ্ছি যারা উড়িষ্যা থেকে, দেখুন বালেশ্বরের দিকে দেখুন, এদিকেও কিন্তু হয়তো রবিবারের দিকে কেমন থাকছে এবং তারপরে দেখুন কী আবহাওয়া থাকছে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার একটু মেঘলা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে কিন্তু তাপমাত্রা 34-35 ডিগ্রিতে কিন্তু পৌঁছে যাচ্ছে, উড়িষ্যার দিকে কিন্তু 35 ডিগ্রি তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রিতেও চলে যাবে পয়লা মার্চের দিকে, অর্থাৎ প্রচণ্ড আবহাওয়া খারাপ মানে গরম হতে চলেছে এমন দেখা যাচ্ছে। তো রাঁচির দিকে আমরা দেখাচ্ছি, দেখুন রাঁচির দিকে কী হচ্ছে, এদিকে কিন্তু 26 ডিগ্রি চলছে বর্তমানে এবং 14-13 ডিগ্রি সর্বনিম্ন থাকলেও এবারে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে এদিকেও বাড়বে, 30-31 ডিগ্রি চলে যাচ্ছে 26 তারিখে এবং তারপরে দেখুন 32 ডিগ্রি পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত অংশে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে আমরা দেখে নেব বাংলাদেশের ঢাকা দিকে কেমন থাকতে পারে। তো ঢাকার দিকে দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশ, 30 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 14 মতো থাকছে এবং এই তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে 33 ডিগ্রি ছাড়া চলে যাবে, 26-27 তারিখ নাগাদ কিন্তু এটি চলে যাবে, 32-33 ডিগ্রি উঠে যাবে এবং সর্বনিম্ন যেটা হতে পারে 18 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা চট্টগ্রামের দিকে ক্লিক করে দেখাচ্ছি, দেখুন চট্টগ্রামের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা 30 থেকে বাড়তে বাড়তে এবারে কিন্তু আস্তে আস্তে সেটা দেখুন কি হচ্ছে না, এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে 29-30 মধ্যে থাকার সম্ভাবনা, মাঝে মধ্যে মেঘলা আকাশ হবে এরকম সম্ভাবনা রয়েছে না। এবারে কুমিল্লার দিকে দেখুন কি হচ্ছে, কুমিল্লার দিকে এই বা ত্রিপুরা সাইডে ওই আশেপাশে এলাকাটা কেমন হতে পারে তার জন্য আমরা কুমিল্লাতে ক্লিক করলাম, একটু নেটটা স্লো রয়েছে, এই নেট দেখুন এটা ওপেন হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু রোদ ঝলমল আকাশ থাকবে, 30 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 15-16 মধ্যে থাকবে, তারপরে কিন্তু 25 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে, 18-19 পর্যন্ত চলবে এবং 33 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 32-33 মধ্যে ঘোরাফেরা করবে। তো এটা আমরা দেখে নিলাম এবং এখানটা ত্রিপুরার দিকে একটা জায়গা দেখে দিচ্ছি, দেখুন আগরতলা বা অম্বাসার দিকে আমরা ক্লিক করে দেখে নিচ্ছি, ত্রিপুরার আবহাওয়াতে কিন্তু পরিষ্কার থাকবে, 23-29 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 17-16 মধ্যে থাকবে এবং বৃহস্পতিবার 25 তারিখ থেকে তাপমাত্রাতে পরিবর্তন আসবে, আরও কিন্তু বাড়তে থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘের আকাশ হবে তবে বৃষ্টিপাত হবে না, 33 ডিগ্রি সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট ময়মনসিংহ এই সাইডে কেমন থাকতে পারে বা উত্তর বাংলাদেশের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা 30 থেকে বেড়ে চলে যাবে কিন্তু 30-29-এর মধ্যে থাকবে এবং যেটা হচ্ছে 32 ডিগ্রি পর্যন্ত চলে যাবে তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 14-15 মধ্যে থাকবে, অর্থাৎ হালকা একটু শীতের আমেজ একটু করে গরমের আমেজ যেমন থাকবে। রংপুরের দিকে দেখুন কী হচ্ছে, বাংলাদেশের রংপুরের দিকে কিন্তু আকাশ ঝকঝকে পরিষ্কার থাকবে, তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ 28 এবং 14-র মধ্যে সর্বনিম্ন থাকবে এবং এরপর আস্তে আস্তে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, 29 থেকে বেড়ে 30-31 চলে যাওয়ার সম্ভাবনা। তো মোটামুটি রংপুরের দিকে বোঝা গেল, বাংলাদেশের উত্তর দক্ষিণ মধ্যভাগ বোঝা গেল কেমন তাপমাত্রা থাকতে পারে। আমরা একটু খুলনা বা বরিশালের দিকে দেখে নিচ্ছি, খুলনার দিকে বা এদিকে মেহেরপুর এসব সাইডে কী হতে পারে, না পরিষ্কার আকাশ থাকবে, এদিকে কিন্তু কোনো রকম গণ্ডগোলের কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা 33-34 কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আসামের দিকে শিলচর, এখানে কিন্তু দেখুন পরিষ্কার আকাশ থাকবে এবং যেটা হচ্ছে 25 তারিখের পর থেকে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হলে বৃষ্টিপাত কিন্তু হবে না, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, 32-33 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এবার দেখে নেবো গুয়াহাটির দিকে কী হচ্ছে, গুয়াহাটির দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, এবার দেখুন 25 তারিখ থেকে একটু করে মেঘলা মেঘলা আকাশ হবে, বৃষ্টিপাত নাও হতে পারে এমনটা জানা যাচ্ছে। গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু জানিয়ে দিলাম, 31 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিব্রুগড়ের দিকে দেখুন কী হচ্ছে, এদিকটা কিন্তু আকাশ মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হলেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে 26 তারিখ থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে।
এইটা এই ছিল লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা তার সঙ্গে বিহার ঝাড়খণ্ড দিকে কিন্তু আমরা দেখিয়ে দিলাম। কেমন বিহারের দিকেও কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল লেটেস্ট আপডেট, ভালো লাগে তাহলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।